এদিকে রাজধানীতে বিএনপির পদযাত্রা কর্মসূচিতেও সংঘর্ষের ঘটনা ঘটেছে। মিরপুর বাংলা কলেজ এলাকায় এই সংঘর্ষ হয় এবং পদযাত্রার আগে সমাবেশ হয়েছে। সেই সমাবেশে বিএনপি মহাসচিব বলেছেন, এই যাত্রা বিজয় যাত্রা এবং এই কর্মসূচি থেকে আদায় করা হবে সরকার পতনের এক দফা দাবি। গাবতলি থেকে শুরু হওয়া বিএনপির পদযাত্রা কর্মসূচির শুরুটা ছিল ঠিকঠাকই। মিরপুর বাংলা কলেজের সামনে আসলেই নেমে আসে অশান্তি। মিছিল থেকে বাংলা কলেজের সামনে দাঁড়িয়ে থাকা ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে বাধে সংঘর্ষ। এক পর্যায়ে বিএনপির নেতাকর্মীরা ঢুকে পড়ে বাংলা কলেজে। এরপর ঘণ্টাব্যাপী চলে হামলা পাল্টা হামলা। শুরুতে নীরব থাকলে শেষে এসে দুপক্ষকে সরিয়ে দেয় আইনশৃঙ্খলা বাহিনী। পদযাত্রা বাংলা কলেজ এলাকা ছেড়ে যাওয়ার পর প্রধান সড়কে মিছিল বের করে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা। রাজধানীতে বড় দুটি রাজনৈতিক দলের যে কর্মসূচি, এর মধ্যে বিএনপির পদযাত্রা থেকে এই মিরপুরের সরকারি বাংলা কলেজের সামনে সংঘর্ষের ঘটনা ঘটে। এই সহিংস রাজনীতি এখন দেশের পরিস্থিতি কোন দিকে নিয়ে যাচ্ছে সেটি এখন দেখার বিষয়। এই হামলার জন্য বিএনপিকে দায়ী করেন তারা। মিছিল দিচ্ছে ভালো, হুট করে ওরা গেটে ঢিল ছিঁড়াছুড়ি করে। এখানে ছেলেপেলারাও দাঁড়াইছিল, ঢিল কারো কয়েকটা ছেলেপেলারা লাগছে হয়তো বা, তারপর ওরা একবার অ্যাটাকিং ভাবে গেট ভেঙে ভিতরে চলে আসছে। বাংলা কলেজ ছাত্রলীগ এখানে ভিতরে অবস্থান করি, সবসময় ক্যাম্পাসের পরিবেশ ঠিক রাখার জন্য আমরা সবসময় অবস্থান করে থাকি। কিন্তু আজকে বিএনপির যে নৈরাজ্য আমাদের বাংলা কলেজকে দেখিয়ে গেল, আমাদের কলেজটি একটি ঐতিহ্যবাহী কলেজ। যদিও এই হামলার জন্য ক্ষমতাসীনদের দায়ী করেছে বিএনপি নেতাকর্মীরা। আমরা যখন শান্তিপূর্ণ মিছিল রয়েছি গণমানুষের দাবি আদায়ের লক্ষ্যে, তখন ছাত্রলীগ সন্ত্রাসী নামধারী সন্ত্রাসী যারা, তারা বারবার যে কাজগুলো করে হামলার শিকার করে আমাদেরকে। হঠাৎ করে বাংলা কলেজ ছাত্রলীগ আমাদের উপর আক্রমণ করে, পরে আমাদের নেতাকর্মীরা প্রচণ্ড প্রতিরোধ করে তাদেরকে পিছু হটতে বাধ্য করেছে। গাবতলিতে পদযাত্রা শুরুতে বিএনপির মহাসচিব বলেন, এই কর্মসূচির মধ্য দিয়ে আন্দোলনের নতুন যাত্রা শুরু হবে। এটা হচ্ছে বিজয়ের যাত্রা, ইনশাআল্লাহ এই যাত্রার মধ্য দিয়েই আমাদের এক দফা দাবি আমরা আদায় করব। এই ভয়াবহ দানবীয় অবৈধ সরকারকে পরাজিত করে জনগণের সরকার, জনগণের পার্লামেন্ট আমরা গঠন করব। বিএনপির এই পদযাত্রা গাবতলি, টেকনিক্যাল মোড়, মিরপুর, শেওড়াপাড়া, বিজয় সরণি, কারওয়ান বাজার, মগবাজার, নয়াপল্টন, মতিঝিল, দয়াগঞ্জ হয়ে রায় সাহেব বাজার মোড়ে গিয়ে শেষ হয়। বাংলা কলেজের সামনে হামলা করেছিলেন, কিরকম ধরনের রেখেছেন ভাই? বুধবার রাজধানীর আবদুল্লাপুর থেকে যাত্রাবাড়ি পর্যন্ত পদযাত্রা কর্মসূচি আছে বিএনপির। মাহফুজ কামাল, চ্যানেল 24, ঢাকা।